গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো সুনু চলে এসেছে। এই দেখো সুনুর খাবার দাবার, দেখি বার করো, রাখো, সরাও। হ্যাঁ সে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছে, ফ্রেন্ডসরা নাও, খোলো দেখো, একখানা দুখানা না ছখানা, কোনটা খাবে তুলে নাও। ওয়াও, দেখেছ কিরম পাকা, দেখো আবার, না 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 তুলে নাও, কোনটা খাবে তুমি, যেটা খাবে সেটাই তোলো, কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো কি করবো, রেখে দেবো তো, ঠিক আছে ওই একটাতেই হবে তো, ঠিক আছে তাহলে ফ্রেন্ডসদের একটু হাত নেড়ে দাও, এবার খেয়ে নিই বলো। খেয়ে নিই এবার ফ্রেন্ডস। হ্যাঁ তাহলে শুনো, এবার খেয়ে নিক, আর এগুলো ফ্রিজে রেখে দিই, কেমন? গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবারে তেল দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। এটা রাতের তরকারি, ময়দা মাখা হয়ে গেছে, নিরামিষ তরকারি করবো। এটা আমাদের জন্য, সুমুর দাদু তো খাবে না, সুমুর দাদু রাত্রিরে ওই সব সবজি দিয়ে স্যুপ করে দিই, সেই জন্য এটা আমরা খাবো, সুমুর মা বাবা আমি আর সেই জন্য তেল দিয়ে করছি। রাতের আগে খাওয়া হচ্ছে লুচি আর আলুর দম, এই হচ্ছে আজকে রাতের খাওয়া। আলুটা ভেজে নিতে ফ্রেন্ডস, দেখো আলুটা ভাজা হয়ে গেছে, হালকা ভাবে ভেজে নিয়েছি। এবার বড় একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা বীজ ফেলে ভালো করে বীজ বার করে তারপর দিলাম তেল। এবার লবণ দেব, লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে, আর এখানে বেটে রেখেছি হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর হলুদও দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে একটু মিক্সিতে বেটে নিলাম। লুচির তরকারি খুব একটা রিচ করব না, তো মশলাটা কষিয়ে নিই। ফ্রেন্ডস মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভাজা আলুটা দিয়ে দিলাম, টমেটো দেওয়াতে দেখো বেশ সুন্দর লাল হয়েছে, আমি তো শুকনো লঙ্কা খাই না, আগে তরকারি পরিমাণটাও কম, আমি সুমুর দাদু তরকারি অনেক খায়, সুমুর দাদু তো খাবে না, ওর জন্য সব সবজি কুচিয়ে স্যুপ করে দেবো, আর কিচ্ছু না, ওই স্যুপ খাবে শুধু রাত্রিরে। ওই তরকারিটা হয়ে যাক, তারপরে কাটবো, কেটে বানিয়ে দেবো। ফ্রেন্ডস এবারে জল দিয়ে দিই, ঢেকে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাবে, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, এবারে ফুটে উঠুক, তারপরে ঢাকনাটা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
ফ্রেন্ডস দেখো হয়ে গেছে আমার আলুর দম। লুচির ময়দা মেখে রেখেছি, খাবে যখন তখন ভেজে দেব সবাইকে। একটুখানি ঝোল রাখলাম, কারণ এখন তো খাওয়া হবে না, পরে টেনে নেয়, একদম ড্রাই হয়ে যায়। তো শুনো আবার না, একটুখানি ঝোল ঝোল দিয়ে মাখিয়ে খেতে ভালোবাসে, সেই জন্য এই ঝোলটুকু রেখে দিলাম। তো ফ্রেন্ডস, আজকের রাতের লুচি আলুর দম, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। পরের ভিডিও নিয়ে আবার পরে আসছি।